নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। 2024-25 আইএসএল বা ভারতীয় ফুটবল মরসুমের জন্য ইস্টবেঙ্গলের বেস্ট পসিবল প্লেয়িং ইলেভেন কী হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং দেখো, আমি পার্সোনালি ওয়েট করছিলাম যে ইস্টবেঙ্গলের সিক্সথ ফরেন সাইনিংটা কবে হয় সেটার জন্য, যে সেই সাইনিংটার অফিসিয়াল কনফার্মেশন এলে তারপরে এই ভিডিওটা বানাবো। বাট ওয়েট করছি, বাট সেই কনফার্মেশনটা আসছে না এবং সেরকম স্ট্রং একদম লিঙ্ক আপ এরকম কোনো নামও আমার কাছে এসে পৌঁছয়নি। তো সেখানে যে পাঁচজন বিদেশি আছে, এবার তারা অবভিয়াসলি ইস্টবেঙ্গল টিমকে অনেক বেশি ব্যালেন্স প্রোভাইড করছে। এবং অ্যাকচুয়ালি পাঁচজনই মানে স্টার্ট করার মতো বিদেশি। ডিফেন্সে হিজাজি মাহির, মিডফিল্ডে সেন্ট্রাল মিডফিল্ড থেকে সল ক্রেসপো, অ্যাটাকিং মিডফিল্ডে মাদিহ তালাল, বা আপফ্রন্টে স্ট্রাইকার হিসেবে দিমিত্রি ডিয়ামান্টাকোস বা ক্লেইটন সিলভা, প্রত্যেকেই কিন্তু স্টার্ট করার মতো বিদেশি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো ষষ্ঠ বিদেশি যে হবে সে হিজাজি মাহির এবং সল ক্রেসপো, মানে ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার ব্যাক দুটো পজিশনেই যেন খেলতে পারে, এবং দরকারে সল অথবা হিজাজির ব্যাকআপ হতে পারে, সেই টাইপের কেউ আসতে চলেছে। সেরকমই প্লেয়ার অ্যাকচুয়ালি আসা উচিত। দেখা যাক সেই শাইনিংটা কে হয়। যেই প্লেয়ারটা অবভিয়াসলি এএফসি এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে ছজন বিদেশি ইউজ করা যাবে, বাট আইএসএল এর পার্সপেক্টিভ থেকে দেখলে আমরা সেখানে চারজন বিদেশি, হিজাজি মাহির, সল ক্রেসপো, মাদিহ তালাল এবং দিমিত্রিওস ডিয়ামান্টাকোস, এই চারজনকে রেখে ভালো টিম বানাতে পারি। এবং ইস্টবেঙ্গল দলটি এবারে যথেষ্ট ব্যালেন্স একটা দল হয়েছে, যেই দলে তিনটে এমন সাইনিং এখনও পর্যন্ত হয়েছে, যেই তিনজনই কিন্তু মানে টিমের শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। তার কারণ তিনজনই এসে ফার্স্ট টিমে খেলবে। লাস্ট ইয়ারও ইস্টবেঙ্গল ঠিকঠাক খেলেছিল, সুপার কাপ জিতেছিল, বাট আইএসএলে স্ট্রাগল করেছিল। তবে সেখানে দাঁড়িয়ে দিমিত্রিওস ডিয়ামান্টাকোস আইএসএল এর গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকার, সঙ্গে মাদিহ তালাল যে লাস্ট ইয়ারের আইএসএল এর মানে চান্স ক্রিয়েটের দিক দিয়ে একদম টপে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে জিকসন সিং, তিনজনই ফার্স্ট টিমে আসবে। এবং এই তিনজন আসাতে কিন্তু ইস্টবেঙ্গলের ওভারঅল টিমের শক্তি অনেকটা বেড়ে গিয়েছে। ভারতীয় সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গের সঙ্গে আর একজন অপশান থাকলে খুবই ভালো দেখাবে। এবার ইস্টবেঙ্গল তো আনোয়ারের উপরে ইন্টারেস্ট দেখিয়েছে, তাকেও নেবার চেষ্টা করেছে, তবে সেই সব এখন পিএসসিতে পড়ে আছে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। এবং এমনিতেও আনোয়ার কিন্তু মোহনবাগানের সঙ্গে লিগালি কন্ট্রাক্টেড একটা প্লেয়ার, তো সেখানে কিন্তু যদি আনোয়ারকে ইস্টবেঙ্গল সত্যি নিয়ে আসতে পারে, এই টিমটা ভাই লিগ শিল্ডের জন্য অন্যতম ফেভারিট থাকবে। তবে তারপরও সেটা একদম সম্পূর্ণ বাদ দিচ্ছি আমি। তো যদি আমরা কথা বলি হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়িং ইলেভেন নিয়ে, তো সেখানে কার্লেস কোয়াদ্রাত নর্মালি 4-2-3-1 সেই ফরমেশনটাই প্রেফার করে, যেখানে একটু ব্যালেন্স ফুটবল খেলাতে তিনি প্রেফার করেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি গোলকিপারের কথা বলি, গোলকিপার হিসেবে অবভিয়াসলি প্রভসুকন গিল সে প্রথম পছন্দ হবে, এবং প্রভসুকন গিল একজন ইন্ডিয়ার বর্তমানে টপ গোলকিপার, ব্যাকআপ হিসেবে দেবজিতের অপশনও আছে। তো গোলকিপারের জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের বেশ শক্তিশালী গোলকিপার ডিপার্টমেন্টটা, প্রভসুকনের মতো একজন ভালো গোলকিপার থাকার পাশাপাশি দেবজিতের মতো একজন ব্যাকআপও আছে। এরপর যদি চলে আসি আমরা ডিফেন্সে, সেখানে অবশ্যই হিজাজি মাহির, সে তো খেলবেই। হিজাজির পাশে কে খেলে বর্তমান টিমে দাঁড়িয়ে দেখতে গেলে সেখানে কিন্তু লালচুং নুঙ্গা, সে বেস্ট চয়েস মনে হচ্ছে ভারতীয় সেন্টার ব্যাকেদের মধ্যে। এবার লালচুং নুঙ্গাও ট্যালেন্টেড প্লেয়ার, ভারতের জাতীয় দলেও সুযোগ পেয়েছে, তবে ব্যাপারটা হচ্ছে যে চুংনুঙ্গার মধ্যে একটুখানি কনসিস্টেন্সির অভাব দেখা যায় মাঝে মধ্যে। লালচুং নুঙ্গা ভালো খেললে ইস্টবেঙ্গল টিম অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আইএসএল বা ভারতীয় ফুটবলের টুর্নামেন্টগুলোর জন্য হয়তো হিজাজি মাহির এবং লালচুং নুঙ্গা সেন্টার ব্যাকে তাদের কম্বিনেশনটা হবে। এবং যদি একজন সেন্টার ব্যাক টাইপের বিদেশি, ষষ্ঠ বিদেশি হিসেবে আসে, যেটার সম্ভাবনা বেশি, ইস্টবেঙ্গল কিন্তু এএফসিতে দুজন ফরেন ডিফেন্ডার নিয়েও যেতে পারবে, যে দুজন ফরেন সেন্টার ব্যাকের সঙ্গে তারা এএফসিতে যাবে। বাট আইএসএল এ হিজাজি মাহির এবং লালচুং নুঙ্গা সেই দুজন সেন্টার ব্যাক হবে। রাইট ব্যাক লেফট ব্যাকের কথা বললে অনেকগুলো করা অপশান আছে, যেমন লেফট ব্যাকে খেলার জন্যই নিশু কুমার আছে, প্রভাত লাকড়া আছে, মার্ক জোথানপুইয়া আছে। এবার নিশু ভালো প্লেয়ার, কোয়ালিটি আছে, মার্ক জোথানপুইয়াও ভীষণ ট্যালেন্টেড, প্রভাত লাকড়া এমন একজন প্লেয়ার যাকে আমার খুব ভালো লাগে, কারণ একদম পুরো এফোর্ট দিয়ে খেলে, কমিটমেন্ট 100% থাকে। তো সেখানে অপশান তো সেখানে দেখো কুয়াদ্রাতের কাছে আছে। সেরকমই রাইট ব্যাকে খেলার জন্য মোহাম্মদ রাকিব আছে, সার্থক খেলতে পারে, বা তোমার নিশু কুমারকেও রাইট ব্যাক খেলানো যেতে পারে, প্রভাতও দরকারে রাইট ব্যাক খেলতে পারে। অপশান লেফট ব্যাক রাইট ব্যাকে অনেকগুলো করে আছে, কাদের কার্লেস কোয়াদ্রাত চুজ করে সেটা দেখার বিষয় হবে। তবে লাস্ট একটা প্র্যাকটিস ম্যাচে দেখছিলাম কিন্তু মার্ক জোথানপুইয়া সে লেফট ব্যাকে স্টার্ট করেছে, আর রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব স্টার্ট করেছে। মেবি হতে পারে এই কম্বিনেশনটার সঙ্গেও যেতে পারে, অথবা নিশুকেও আমরা দেখতে পেতে পারি, দেখা যাক সেটা। তো লেফট ব্যাক বা রাইট ব্যাক এই দুটো পজিশনে খেলার জন্য ইস্টবেঙ্গলের কাছে কিন্তু অনেক অপশান আছে, কোচ কাদের উপর ভরসা দেখায় সেটাই দেখার। তারপর যদি আমরা কথা বলি হচ্ছে মিডফিল্ড নিয়ে, তো মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গল টিমের অন্যতম একটা শক্তি হতে চলেছে, ভীষণই একটা ব্যালেন্স মিডফিল্ড কিন্তু ইস্টবেঙ্গল টিমে আছে। জিকসন সিং ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাডিশন, জিকসন আসলে কিন্তু ইস্টবেঙ্গল টিমের মিডফিল্ডের মধ্যে অনেক অপশান খুলে গিয়েছে। তো সেখানে যদি আমরা বেস্ট মিডফিল্ড কম্বিনেশন চুজ করি, সেই জায়গাতে কিন্তু জিকসন সিং, সে কিন্তু খেলবে নম্বর সিক্স যে রোলটা হয়, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, সেই রোলটাই পারফেক্ট ফিট একদম জিকসন, ফিজিক্যালিটি ভালো, এবং ভারতের জাতীয় দলও সেই ওই পজিশনটাই খেলে,
দারুণ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং জিক্সন ওই রোলটা নিয়ে নেওয়াতে কিন্তু সল ক্রেসপো অনেক বেশি ফ্রি রোলে খেলতে পারবে। বক্স টু বক্স মিডফিল্ডারের যে রোলটা হয় সেই রোলটা কিন্তু সল ক্রেসপো পালন করবে এবং পারফেক্ট প্লেয়ার ওই রোলটা খেলার জন্য। সল ক্রেসপো ভীষণ আন্ডার রেটেড, খুব বেশি কথা হয় না তাকে নিয়ে, বাট দারুণ প্লেয়ার এবং তাকে যদি ওই রোলটা দেওয়া হয় সেন্ট্রাল মিডফিল্ডের একটা রোল যেখানে ডিফেন্সিভ দিকটা মিললে জিক্সন সামলাবে এবং বাকি বক্স টু বক্স মিডফিল্ডের রোলটা আর কি পালন করবে সল ক্রেসপো, সেখানে কিন্তু সল অনেক বেশি এফেক্টিভ হতে পারে। সেখানে সল ক্রেসপো এবং জিক্সন সেন্ট্রাল মিডফিল্ডে অপশান থাকছে। সৌভিক চক্রবর্তীও আছে, লাস্ট ইয়ার দুর্দান্ত খেলেছে, মানে লাস্ট ইয়ার তো টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, যেখানে সৌভিকের ব্যাকআপ ছিল অজয় ছেত্রী, মানে সেই জায়গাতে এখন সৌভিক ব্যাকআপ অপশানে চলে যাচ্ছে জিক্সন আসার পর। তো এই জায়গাতে একটা হিউজ আপগ্রেড কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গিয়েছে। দরকারে কিন্তু ইস্টবেঙ্গল যদি মনে করে যে আপফ্রন্টে ক্লেইটন আর দিমিত্রিয়সকে একসাথে খেলাবো বা ডিফেন্সে দুটো ফরেন ডিফেন্ডারের সঙ্গে যাবো, সেখানে কিন্তু সৌভিকের সঙ্গে জিক্সনকেও মিডফিল্ডে খেলাতে পারে। তবে সল ক্রেসপো আই থিঙ্ক একজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ইম্প্যাক্ট থাকে তার ম্যাচের মধ্যে। তো সল ক্রেসপোর সঙ্গে আমি তো যাবো সেই জায়গাতে, জিক্সন এবং সল ক্রেসপো সেন্ট্রাল মিডফিল্ডে এবং নো ডাউট নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ড সেই রোলটাই তো খেলবে মাদি তালাল। তাকে ওই জন্যই আনা হয়েছে এবং আই থিঙ্ক ইস্টবেঙ্গলের এবারের সব থেকে বেস্ট সাইনিংটা মাদি তালাল, সে ভীষণ ইম্প্যাক্ট রাখবে আমার যা মনে হচ্ছে। আর বাকি যদি আমরা অ্যাটাকের কথা বলি, সেখানে অবভিয়াসলি নম্বর 9 যে রোলটায় সেখানে খেলবে তোমার দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, লাস্ট ইয়ার ISL এর গোল্ডেন বুট বিজেতা, ওই রোলটার জন্য একদম পারফেক্ট চয়েস সেই খেলবে। এবং ক্লেইটন ব্যাকআপ হিসেবে থাকবে। অনেকে বলতে পারো যে ক্লেইটন তো ক্যাপ্টেন, তাকে রাখবে না, সে তো ভালো খেলছে, বাট আমার মনে হয় ক্লেইটন ব্যাকআপ অপশানই থাকবে। এবং যদি কখনো দিমিত্রিয়স অ্যাভেলেবেল না থাকে বা মাদি তালাল অ্যাভেলেবেল না থাকে, দুজনেরই কিন্তু ব্যাকআপ হিসেবে ক্লেইটন আসতে পারে। ডিয়ামান্টাকোসের তো পারফেক্ট একদম মানে ব্যাকআপ অপশান হতে পারে তোমার ক্লেইটন সিলভা, তালালের বদলে এলে সেখানে ডবল স্ট্রাইকারও চলে যেতে পারে, সেই অপশানটাও খোলা থাকবে। তো সেখানে কিন্তু ক্লেইটন সেই অপশানগুলো দেবে। আর ফুটবলে ব্রেন স্ট্রেংথও একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এবং সেখানে যদি কোনো ম্যাচে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকে বা গোলের দরকার হয় সেখানে 70-75 মিনিটের মতো সময় কিন্তু ক্লেইটনের মতো প্লেয়ার এসে বাকি সময়ের জন্য খেলার রঙটা পাল্টে দেবার ক্ষমতা রাখে। তবে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস সেই কিন্তু মেন নম্বর 9 হিসেবে ইস্টবেঙ্গল দলে এবারে খেলবে। উইঙ্গারদের কথা বললে লেফট উইং হিসেবে তো নো ডাউট চোখ বুঝে নাওরে মহেশ সিং সে চয়েস হবে, এবং রাইট উইঙ্গার হিসেবে হ্যাঁ ডেফিনেটলি সেখানে নন্দা কুমার আছে এবং নন্দা কুমারই প্রথম পছন্দ হবে। বাট আমি আরও একটা প্লেয়ারকে দেখতে চাই যে তাকে যদি ইস্টবেঙ্গল বেশি করে সুযোগ দেয় তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে যে কাঁপাতে পারে, সেই টাইপের কোয়ালিটি আছে, ভীষণ ভালো একজন প্লেয়ার, মানে লাস্ট ইয়ার থেকে এই প্লেয়ারটার খেলা আমার হেভি লাগছে। তার নাম হচ্ছে ভিষ্ণু, CFL যথেষ্ট ভালো খেলছে। তো ভিষ্ণুকেও যদি সুযোগ দেওয়া হয় অ্যাজ এ রাইট উইঙ্গার সেও কিন্তু ভালো খেলতে পারে, বাট অবভিয়াসলি নন্দা বেশি এক্সপিরিয়েন্সড এবং লাস্ট ইয়ার নন্দা ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি ইম্প্যাক্টও রেখেছে। তো অবভিয়াসলি রাইট উইংয়ে নন্দা কুমারই প্রথম চয়েস হবে। এবার ধরো কোনো ম্যাচে নন্দা অ্যাভেলেবেল নেই বা নন্দাকে দিয়ে স্টার্ট করাচ্ছে না, সেখানে ভিষ্ণুকে দিয়েও স্টার্ট করাতে পারে, বা মহেশ অ্যাভেলেবেল না থাকলে সেখানে কিন্তু নন্দাকে বাঁ দিকে পাঠিয়ে ভিষ্ণু ডান দিকে স্টার্ট করতে পারে। তো অপশান তো খোলা থাকছে, যদিও আরও একজন ভালো কোয়ালিটির উইঙ্গার থাকলে ভালো হতো, সেখানে আরেকটা যদি অপশান বেশি থাকতো। তবে ডেফিনেটলি ভিষ্ণু, মহেশ এবং নন্দা কুমার তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে যারা কিন্তু অ্যাটাকের শক্তি অনেক বাড়াবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আই ফিল যে ইস্টবেঙ্গল টিমের জন্য 2024-25 ভারতীয় ফুটবল মরসুমের জন্য এটাই কিন্তু বেস্ট পসিবল প্লেইং 11 হতে চলেছে। এবং এর সঙ্গে ডেভিড লালানসাঙ্গা, সেও একটা খুব সুন্দর অ্যাডিশন, এবং তাকে আমার মনে হয় না যে খুব বেশি ম্যাচে হয়তো আমরা স্টার্ট করতে দেখবো। যদি 4-4-2 ডবল স্ট্রাইকারে যায়, ইন্ডিয়ান স্ট্রাইকার খেলাতে চায়, সেখানে অবশ্যই স্টার্ট করার পসিবিলিটি থাকবে। তবে মেনলি হয়তো যদি যখন গোলের দরকার পড়বে তখন হয়তো একজন উইঙ্গারকে তুলে বা একজন ডিফেন্সের প্লেয়ারকে তুলে ডেভিডকে কিন্তু মাঠে নামাতে পারে কোচ কার্লোস কুয়াদ্রা। তো সেখানে ডেভিডও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশান যে কিন্তু বেঞ্চে থাকছে। এবং ব্যালেন্স দল একটা, দলটার যে মাথা বাড়ি সেরকমও না, মিডফিল্ড স্ট্রং, অ্যাটাকও স্ট্রং, ডিফেন্সও বেশ ভালো। তবে ভারতীয় সেন্টার ব্যাক যে আছে সে কীরকম খেলে সেটা দেখা কিন্তু গুরুত্বপূর্ণ হবে, তার রোলটা ইম্পর্ট্যান্ট হবে, এবং তার সঙ্গে সঙ্গে গোলকিপিং ডিপার্টমেন্টও স্ট্রং আছে। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল এমন একটা টিম বানিয়েছে যেই টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স, এবং এই টিম নিয়ে ইস্টবেঙ্গল অবশ্যই টপ 4 টার্গেট করতে থাকবে। যদি তাদের টিমটা ক্লিক করে যায় সেখানে কিন্তু লিগ শিল্ডের জন্যও তারা লড়াই করতে পারে, সেই লেভেলের কিন্তু টিম আছে। তো ইস্টবেঙ্গল সমর্থকেরা কমেন্টে জানিও এই টিম নিয়ে তোমরা কতটা খুশি এবং তোমাদের মতে ইস্টবেঙ্গলের বেস্ট পসিবল প্লেইং 11 2024-25 মরসুমের জন্য কী হতে পারে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।